শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন বিষয়ক এই চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে অকৃষি জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা নির্ধারণের উদ্দেশ্যে এই আমাদের সারা দেশকে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। উন্নত যে এলাকাগুলো সেগুলোকে ক ধাপে, এইভাবে ক্রমান্বয়ে উম ধাপ পর্যন্ত, চ ধাপ পর্যন্ত করা হয়েছে। এখন আমি ক, খ, গ এই তিন ধাপে কোন কোন অঞ্চল অন্তর্ভুক্ত এবং সেই অঞ্চলে কৃষি জমির খাজনার পরিমাণ কত সে বিষয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব ঘ ধাপ নিয়ে। প্রথমে আমরা জেনে নেই ঘ ধাপে কোন কোন এলাকাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে ক, খ, গ ধাপের অন্তর্ভুক্ত নয় এমন অন্যান্য জেলা সদরের পৌর এলাকা এবং অন্যান্য প্রথম শ্রেণীর পৌর এলাকা। এরপরে নোয়াখালী জেলার সোনাইমুড়ি ও চাটখিল পৌর এলাকা, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর এলাকা ও রায়পুর পৌর এলাকা, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, বগুড়া জেলার সান্তাহার পৌর এলাকা ও শেরপুর পৌর এলাকা, জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর এলাকা, পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকা, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার যোগীপুর ইউনিয়ন ও আরমঘাটা ইউনিয়ন, বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন, যশোর জেলার অভয়নগর পৌরসভা, দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভা, নোয়াখালী জেলার বসুরহাট পৌর এলাকা, চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর এলাকা এবং পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌর এলাকা। তো এইগুলো হচ্ছে ঘ ধাপের অন্তর্ভুক্ত এলাকা। এরপরে উম ধাপের অন্তর্ভুক্ত এলাকা এবং চ ধাপের অন্তর্ভুক্ত এলাকা নিয়েও আমি পরে আলোচনা করছি এই ভিডিওতেই। তো আমরা প্রথমে দেখে নেই ঘ ধাপের অন্তর্ভুক্ত এলাকায় অকৃষি জমির খাজনার হার কেমন নির্ধারণ করা হয়েছে। ঘ ধাপের অন্তর্ভুক্ত এলাকায় বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমির অকৃষি জমির ভূমি উন্নয়ন করের হার হচ্ছে 100 টাকা, প্রতি শতাংশে বছরে 100 টাকা দিতে হবে। এরপরে শিল্পকাজে ব্যবহৃত ভূমি উন্নয়ন করের হার 75 টাকা, প্রতি শতাংশে বছরে 75 টাকা দিতে হবে। এরপরে আবাসিক ও অন্যান্য কাজে ব্যবহৃত অকৃষি জমির ভূমি উন্নয়ন করের হার 20 টাকা। এরপরে উম ধাপে কোন কোন এলাকা দেশের অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা বলছি। সেটা হচ্ছে যে এই ক, খ, গ, ঘ এই চার ধাপে অন্তর্ভুক্ত হয়নি এমন সকল পৌর এলাকা কিন্তু উম ধাপের অন্তর্ভুক্ত। এবং উম ধাপে অকৃষি জমির ভূমি উন্নয়ন করের হার হচ্ছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত অকৃষি জমির জন্য 60 টাকা শতাংশ প্রতি বছরে, শিল্পকাজে ব্যবহৃত অকৃষি জমির জন্য দিতে হবে 40 টাকা বছরে প্রতি শতাংশের জন্য, আবাসিক অন্যান্য কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন কর দিতে হবে 15 টাকা প্রতি শতাংশের জন্য বছরে। এরপর আছে ধাপ চ। চ ধাপে হচ্ছে পৌর এলাকা ঘোষিত হয় নাই এমন এলাকা, অর্থাৎ গ্রামাঞ্চল। এই চ ধাপের অকৃষি জমির ভূমি উন্নয়ন কর হচ্ছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমির ভূমির জন্য শতাংশ প্রতি বছরে 40 টাকা, শিল্পকাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার শতাংশ প্রতি বছরে 30 টাকা, আবাসিক ও অন্যান্য কাজে ব্যবহৃত জমির ভূমি উন্নয়ন করের হার শতাংশ প্রতি বছরে 10 টাকা। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।